আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে খেজুর পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটি পাত্রে অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। এইবার এই কাপের মেজারমেন্টে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিব। আমি নারকেলটা একেবারে কুচি করে কুচি কুচি করে নিয়েছি, দেখেন। এরপরে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিব। সাদা চিনি হলো 1 কাপ। আমি যেহেতু লাল চিনি নিয়েছি, আমার পুরোপুরি 1 কাপ লাগেনি। এবার এটা ভালো করে মাখিয়ে নিব। মনে রাখবেন এতে কোনো পানি দেওয়া অ্যাড করা লাগবে না। যে নারকেলের পানি এবং চিনির যে রসটা, এটা দিয়েই পুরো আটাটা ভালো করে মেখে নেওয়া যাবে। পুরো আটাটা ভালো করে মেখে নেওয়ার পরে দেখেন কত সফট হয়েছে। এটাতে আমরা একটু পানি অ্যাড করি নাই। এবার আমি পিঠার সাইজের মতো করে ছোট ছোট করে আটাগুলো সাইজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আটাই সাইজ করে নিলাম, দেখুন। এবার সাইজ করে নিই। এবার দুই হাতে তালুর সাহায্যে আমি এগুলো একদম পিঠার শেপের মতো করে নিব। এবার এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি। এবার এই ঝুড়িটাতে হালকা একটু শুকনো ময়দা মাখিয়ে, দেখেন, এইভাবে 3 আঙ্গুল দিয়ে আমরা পিঠাটা তৈরি করে নিব। ভালো করে দেখুন, মাঝখানে 2টা আঙ্গুল মেইনলি লাগে, অনেকে 3টা আঙ্গুলও লাগে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখেন, পিঠার ওপরে খেজুরের মতো পিঠার শেপটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তেল নিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পিঠা দিয়ে দিব। সবগুলো একসাথে দিচ্ছি না, একটা একটার সাথে লেগে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমরা একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলে। দেখুন এই ভেতরটাও একদম খেজুর ফলের মতোই হয়েছে। চুলার আঁচটা আমি হালকা মিডিয়াম দিয়েছি, বেশি আঁচ দিব না। এরপর আমি ধীরে ধীরে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিতে হবে। দেখেন, পিঠাগুলো ভালো করে দুই সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভালো করে দুই পাশ ভেজে নেওয়ার পর এটা আমরা এবার নামিয়ে ফেলবো। দেখুন, এই যে নামিয়েছি, এপাশ ওই পাশ দুইটাই দেখেন খুব সুন্দর করে ভাজা হয়েছে। একদম পিঠার ডিজাইনটাও হয়েছে খেজুর ফলের মতো। এই যে দেখেন, নরম হয়েছে এবং মুচমুচে হয়েছে। চাইলে এটা আপনারা ঘরে কয়েকদিন রাখতে পারবেন, রেখে খেতে পারবেন। প্রতি রবিবার নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।